আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ও যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে, জানালো রাশিয়া। রাজধানী দখলে নিতে কিয়েভের উত্তর পশ্চিমে চলছে তীব্র লড়াই। শিশুদের হাসপাতালে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, আহত ৭০জন। রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি বন্ধ সম্ভব নয়, জানালেন ডাচ প্রধানমন্ত্রী। যুদ্ধ করতে ইউক্রেনে গেলেন অল্প সংখ্যক ব্রিটিশ সৈন্য, সেনাবাহিনীর ধারণা। ইউক্রেন ও আমেরিকা মিলে জীবাণু অস্ত্র বানাচ্ছিল, অভিযোগ রাশিয়ার। পোল্যান্ড গেলেন কমলা হ্যারিস। মিগ-29 চেয়ে ইউক্রেনের আবেদন নিয়ে হতে পারে সিদ্ধান্ত। এবার বিস্তারিত। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা 90% বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এসব ঘাঁটিতে ইউক্রেনের যুদ্ধবিমান ও আকাশ যুদ্ধের অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, দোনবাস অঞ্চলে রাশিয়ার মিত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতেই গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট যখন পোল্যান্ডের মাধ্যমে তার দেশকে মিগ-29 জঙ্গি বিমান দেওয়ার জন্য ন্যাটো জোটের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন এবং মার্কিন নেতৃত্বাধীন ওই জোট সে আহ্বান প্রত্যাখ্যান করে আসছেন, তখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতি প্রকাশিত হল। রাশিয়া গত কয়েক মাস ধরে পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল। একই সঙ্গে আমেরিকা ও ন্যাটোর কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়ে রাশিয়া বলেছিল, ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে না বলে লিখিত নিশ্চয়তা দিতে হবে। কিন্তু আমেরিকা ও ন্যাটো জোট সেরকম কোনো গ্যারান্টি দিতে রাজি হয়নি, বরং ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে নাছোড়বান্দা ছিল পাশ্চাত্য। এ অবস্থায় গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো। ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিম দিকে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে প্রচণ্ড লড়াই চলছে। বিবিসির এক সংবাদদাতা জানিয়েছে, বিশেষ করে পশ্চিম দিকে তীব্র লড়াই হচ্ছে। সেখানে ইউক্রেনের চেকপয়েন্টগুলোর ওপর অব্যাহতভাবে মর্টারের গোলাবর্ষণ হচ্ছে। তবে ইউক্রেনের সৈন্যরা বলছে তারা তাদের অবস্থান ধরে রেখেছে এবং রুশ বাহিনীর অগ্রাভিযান ঠেকিয়ে দিচ্ছে। ইউক্রেনের পার্লামেন্টের একজন সদস্য ইনা সোপসান বিসিবিকে বলেন, রুশরা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ঘটাতে হিমশিম খাচ্ছে। ইউক্রেনের কর্তৃপক্ষ আরও বলছে, সংঘাতে এ পর্যন্ত 52টি শিশু নিহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইউক্রেনে জীবাণু অস্ত্র কর্মসূচি পরিচালিত হয়েছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। বুধবার যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই অভিযোগের ব্যাপারে ওয়াশিংটনের কাছে স্বচ্ছতার দাবি করেছেন, তবে এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। পেন্টাগনের একজন মুখপাত্র এই অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন। মারিয়া জাখারোভা এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে এ ব্যাপারে সত্যতা আমরা নিশ্চিত করেছি। আমাদের কাছে জীবাণু অস্ত্র কর্মসূচির প্রমাণ মুছে ফেলার চেষ্টার প্রমাণ আছে। ইউক্রেনের মারিওপোলের সিটি কাউন্সিল দাবি করেছে, রাশিয়ার সেনারা শহরের একটি মাতৃ ও শিশু হাসপাতালে হামলা চালিয়েছে। হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মারিওপোল সিটি কাউন্সিল। ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ। রাশিয়ার হামলার ব্যাপারে সিটি কাউন্সিল জানায়, সিটি সেন্টারে একটি মাতৃ ও শিশু হাসপাতাল, শিশু বিভাগ ও ওষুধ বিভাগ সব এইমাত্র রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টুইটারে ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের একটি ভিডিও প্রকাশ করেছেন। রাশিয়ান হামলার তীব্র সমালোচনা করেছেন তিনি। ইউক্রেনকে বিমান দিয়ে সহায়তা না করায় প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটো ও পশ্চিমা দেশগুলোরও সমালোচনা করেছেন। হামলার বিষয়ে জেলেনস্কি বলেন, মাতৃ ও শিশু হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে রাশিয়া। মানুষ ও শিশুরা এখন ধ্বংসস্তূপের নিচে, চরম নৃশংসতা। কতদিন এই বিশ্ব এই সন্ত্রাসকে উপেক্ষা করবে? ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে জেলেনস্কি বলেন, এখনই আকাশ বন্ধ করে দিন, হত্যা থামান। আপনাদের শক্তি আছে, কিন্তু মনে হচ্ছে আপনারা মানবিকতা হারিয়েছেন। এদিকে এই হামলায় ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন,
রাশিয়া থেকে ইইউ দেশগুলোতে তেল ও গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। ইউক্রেন ইস্যুতে বুধবার ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাক অ্যাস্টেক্সের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের। ডাচ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার উপর তেল গ্যাসের নির্ভরতার পরিপ্রেক্ষিতে প্রথমে আমাদের দুর্বলতাগুলো আলোচনা করা প্রয়োজন। আমি এখনই রাশিয়ার তেল গ্যাস সরবরাহ বন্ধের পক্ষে নই। এটা সম্ভব নয় কারণ আমাদের এগুলো প্রয়োজন, আর এটা অস্বস্তিকর সত্য। রাশিয়ার হামলার জন্য দেশটির বিরুদ্ধে ইউক্রেন আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল গ্যাস ও কয়লা আমদানির ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা করে। যুক্তরাজ্য বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল আমদানি পর্যায়ক্রমে বন্ধ করবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে গ্যাস আমদানি 2/3 কমানোর ঘোষণা দিয়েছে। তেলের জন্য রাশিয়ার বিকল্প উৎস খোঁজার কথা জানিয়েছে যুক্তরাজ্য। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। তাদের উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। প্রতিদিন 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়, যার অর্ধেকের বেশি যায় ইউরোপে। যুক্তরাজ্য চাহিদার 8% তেল আসে রাশিয়া থেকে। আদেশ অমান্য করে যুদ্ধ করতে হয়তো ইউক্রেনে গিয়েছেন অল্প সংখ্যক ব্রিটিশ সৈন্য। ব্রিটিশ সেনাবাহিনী এমনই ধারণা করছে। সেনাবাহিনী জানায়, এই সেনারা ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন। তারা ব্যক্তিগতভাবে ইউক্রেনে গিয়ে থাকতে পারেন। একজন মুখপাত্র যোগ করেছেন, আমরা সক্রিয় ও জোরালোভাবে তাদের যুক্তরাজ্যে ফিরে যেতে উৎসাহিত করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পরিষেবা কর্মীর জন্য ইউক্রেনে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমেরিকার সহযোগিতায় জীবাণু অস্ত্র তৈরি করেছিল ইউক্রেন। তিনি আজ বুধবার এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। জাখারোভা আরও বলেন, যৌথ সীমান্তের কাছে কয়েকটি গবেষণা কেন্দ্রে জীবাণু অস্ত্র তৈরির কাজ চলছিল। ইউক্রেন সংকটের জন্য ন্যাটো দায়ী বলে তিনি আবারও ঘোষণা করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাশিয়ার বিশেষ অভিযানের কারণে ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি, সেগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে। রাশিয়া এর আগে বলেছে, ইউক্রেনের 30টি গবেষণা কেন্দ্রে জীবাণু অস্ত্র তৈরির কাজ চলছিল। মস্কো আরও দাবি করেছে, মার্কিন অর্থায়নেই এসব অবৈধ কার্যক্রম চালাচ্ছিল ইউক্রেন সরকার। রাশিয়ার হামলার মুখে ইউক্রেন যেসব জিনিসপত্র নষ্ট করেছে সে তালিকায় গবেষণাগারগুলোও রয়েছে। বিষয়টি বর্তমানে বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে। মস্কোর দাবি, যেসব নথি পাওয়া গেছে তাতে প্রমাণ করা যাবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের জৈবিক অস্ত্র কনভেনশন লঙ্ঘন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া সহ 180টির বেশি দেশ এই চুক্তিতে সই করেছে। এই কনভেনশনের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই জীবাণু অস্ত্র উৎপাদন, মজুত বা এর উন্নয়ন ঘটানো যাবে না। পোল্যান্ডকে যুদ্ধ বিমান সরবরাহের জন্য আমেরিকার কাছে আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্মতি ছিল পোল্যান্ড সরকারেরও, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের ওই আবেদন এখনও চূড়ান্ত সাড়া দেয়নি ওয়াশিংটন। এরই মধ্যে বুধবার পোল্যান্ড সফরে রওনা হয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 3 দিনের এই সফরে রোমানিয়াতেও যাবেন তিনি। তার এই সফরে জট কাটার বার্তা মিলতে পারে বলে মনে করা হচ্ছে। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডের কাছে রুশ বাহিনীর হামলা ঠেকাতে মিগ-29 যুদ্ধ বিমান পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন জেলেনস্কি। প্রাথমিকভাবে তাতে সম্মতি দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার। শনিবার একটি জুম কলে জেলেনস্কির সাথে কথা বলেন আমেরিকা ও পোল্যান্ডের প্রতিনিধিরা। পরে প্রেসিডেন্ট জানান, পোল্যান্ড রাজি হয়েছে মিগ বিমান পাঠাতে। তারা আমেরিকার মতামতের জন্য অপেক্ষা করছে। এরপরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে সমর্থক মত এসেছিল। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, এই বিষয়টি নিয়ে কথা হয়েছে পোল্যান্ডের সাথে। এর ফলে পোল্যান্ডের যে ক্ষতি হবে তা পূরণ করে দেওয়া হবে। তবে কিভাবে ক্ষতি পূরণ করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তাহলে কেন এলো না চূড়ান্ত সম্মতি? পশ্চিমী সংবাদ মাধ্যমের একাংশ জানাচ্ছে, ন্যাটো জোটের কয়েকটি ইউরোপীয় সদস্য রাষ্ট্রের আপত্তিতেই এক্ষেত্রে ধীরে চলনীতি নিয়েছে বাইডেন সরকার।